তোমার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, বলে ফেলিওর, বলে না সিগন্যালে ফেলিওর হয়েছে। তো মুখ্যমন্ত্রী কী সিগন্যাল দিয়েছেন নবান্ন থেকে, যেখানে দাঁড়িয়ে এরম ভলিউমের কারাপশান, এবং এখনও গোটা ভলিউম তো কিছু জানাই যায়নি। আজকে মুখ্যমন্ত্রী পার্থকে বাদ দিয়ে দিলে কি শিক্ষা দপ্তর দুর্নীতি বন্ধ হয়ে যাবে, পঞ্চায়েত দপ্তর দুর্নীতি বন্ধ হয়ে যাবে, যেখানে গাছের কেনার নাম করে টাকা খরচ করেছে অথচ গাছের কোনো চিহ্ন নেই, বলে ছাগলে খেয়ে নিয়েছে, যেখানে আরটিআই থেকে একটা রিপোর্ট দিচ্ছে না আবাস যোজনায় কত টাকা কে পেয়েছে, 100 দিনের কাজের টাকা কে কোথায় টাকা পেয়েছে, যেখানে তথ্য নিয়ে বলা হচ্ছে সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী অন্তত এটা বলুন যে যা যা দুর্নীতি হয়েছে, যে যে দপ্তরে হয়েছে, সেগুলোকে তিনি আর বরদাস্ত করবেন না, কান্নাক মনে বলুন যে যা করেছি হয়েছে, অন্যায় হয়েছে, তা তো বলছেন না, ওটা অন্যের ঘাড়ে ফেলতে চাইছেন, পাসিং দ্য বাক, দ্যাটস রং টোটালি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP News, কোনো বাধা মানে না।